উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ইমান সাইয়েদনা ইব্রাহিমের ইমান এক ইমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা, আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি, উনি দেখেছেন মাছের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না, উনি দেখেন লোকজন আগুনের পূজা করে, কিসের পূজা করে, আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। মাথায় ধরে নাকি আমার খোদা কই গেল হঠাৎ করে, এতক্ষণ তো ছিল, ধরে নিলাম ফরেন এক্সাম্পলে আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নম নম করতো, তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল। প্রশ্ন আসে না? নেই, দেখেন কিভাবে ইন্টেলেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছে। খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান্নে শেষ না দৌড় আসে না? নাই, একটু যাচাই করার প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না। এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে, সমাজটা শেষ। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কো? তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না। এরপর দেখলেন সবাই গাছের পূজা করে, কিসের পূজা, ঘরে যখন লাগতে দরকার গাছ নামক খোদারে কোপাই আসাস করে ফেলে। কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে, কোপায় কোপায় সাইজ, তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, কিসের পূজা, এদেশেও আছে না? নাই, তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। ভাবেন, রিথিঙ্ক করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায় পরে, আছে না? নাই, আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পরে, গরুর চামড়ার জুতা পরে না? না, হ্যাঁ, আছে না? নাই, তো এইটারে খোদা মানে কি করে, খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব, চিন্তা করছেন? খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পরে, মাথায় ধরে একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আছে না? নাই, মূর্তিগুলোর সামনে যায় পরে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম ওম নমা ভগবতি বাসুদেবায়, আছে না? নাই, তো ওনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানিয়েছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নম পড়ে, তো এটা ওর খোদা হয় কেমনে, যারা বানাইলো এরাই না মূর্তির খোদা? কথা বলেন, বুঝে শুনে উত্তর করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলি দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না, এটা আমার স্রষ্টা, এটা বানাইছে কে? মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা, চিল্লাই করে ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমো ভগবতী হবে? মাথায় ধরে না, উনার মাথায় ধরে না, উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা, কি তারা, সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে, এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী, ফালাম্মা জান্না আলাইহ
الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين. سبحان الله بولين দেখেন নিজের সাথে নিজের বোঝা পড়া রাত্রি বেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করেছিলাম একটু আগে বললাম যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কি রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নি লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল ক্বামারা বাযিগান ক্বালা هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين قرآن الله أكبر এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আমার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপরের জল জ্বলে সূর্যটা উঠল গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুব তারা খোদা না চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা হাদা আকবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হলে এটাই হওয়া লাগে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জ্বলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহু আকবার দেখেন স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পাওয়ার বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় আমার একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জমিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সঙ্গে সুবহানাল্লাহ পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না
মহাবিশ্বটা যে চমৎকারভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জমিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সঙ্গে সুবহানাল্লাহ পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওটা বাদ ওটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই উনি আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয় না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুবহানাল্লাহ পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগবে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবহানাল্লাহ পড়া এই জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যাই দেখেন এখানে 9,500 টাকা কথা কম 500 টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় 10,000 ছিল ও কইবা আমি পাই নাই ইলাকিলি আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিয়েছে তার ভাইয়ের জন্য সে বলে দিয়েছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এই জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পরা দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিশ্বনবী বললেন এই হ্যালো আর স্ত্রী কুমার দাঁড়াও বুখারীর বিশ্বনবী ওখানে গেলেন যে বললেন সাহাবারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইন্না উম্মুকুম সাফিয়া ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমার বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সাফিয়া সাহাবার বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানার সাথেই বসা বিশ্বনবী বললেন না তোমরা মনে করো নাই কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখুতানি ঢুকায় দেবে
যাওয়ার সময় মনে মনে বাবা কিরে নবী কার লগে বসা না আম্মা জানার সাথেই বসা একটু পরে আসলে কি আম্মা জানার সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুতখুতানি খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে এজন্য ক্লিয়ার হয়ে নেবে ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইয়েদ ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া আমার নামে পাখিগুলোর ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী ইয়াতিনাকা সায়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে না নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদ ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى তিনি ছেলেরা ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেহ নেই বড়টারা দেখছে কথা কন বড়টাই কইতো আমার না মাজ্জাডারা দেখছেন মাজ্জাডারে কইলে কইতো ছোটটারা দেখছেন কথা কন আমরা এটা কইতাম না 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লাই কন ঠিক কিনা কিন্তু সাইয়েদনা ইসমাইল কেমন ছেলে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কিনা ছেলে বললো ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি কি ছেলে আমগডিও বলা ওইটাও বলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনারে লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ঝুলবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাও আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মা হাদি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন কল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে ধরো মাথা নত করে দাঁড়িয়ে থাকিস তারা বললো ওয়াজাদনা আবানা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিন মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গোল্লাই তোরাও গোল্লাই চিল্লাই কোন ঠিক কিনা কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বোধ হয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইয়েদনা ইব্রাহিম ফানাজারা নাজরাতান ফিল নুজুম তাকালেন আকাশে বললেন ইন্নি সাকিম আমি যেতে পারব না সাকিম আমি যেতে পারব না কারণ সুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন
অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কোন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আরেকটা ব্যাগ 14 15টা হাত নিয়ে ওয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে দেখে একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলে আরেকটা এরকম আরেকটা নারী আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ভাবে আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিভে পানি চলে আসছে নাকি তো সাইয়েদনা ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগ ইলা আলিহাতিন মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবি না খাবি না দাদা আমি কইছি খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছ না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলছে নরেও না সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা গুনু খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদনা ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কয় এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা গুনু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নাই কথা কও বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কেন খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা সানা সুখ কি খাম চানাচুর কিনে দিলেন এই নে চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দ্য মিডিয়াম স্টক কই না এটারে পারো না ফাজআলাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম 12টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলে ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কোপাইয়া দাঁড়াইছে বাবার পাঠাইয়া বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আনতা ফাআনতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে করছে তুই করছ নি কাইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরআনটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদ
সেদিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাতে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুহিতাল্লাযী কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচি নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বে দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে যুলকারনাইন আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান কাফেরের একজন হচ্ছে বখতনাসর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কও এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা ওয়াহী ওয়া উমিত এবার নমরুদ ডায়ালগ মারতেছে খালি ডায়ালগ আনা ওয়াহী ওয়া উমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনা ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাই যে দেখাও নমরুদ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আনো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার সাইয়েদনা ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নমরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুহিতাল্লাযী কাফার এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি কইডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে না সোনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে আল্লাহ আকবার আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা
মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে সাইয়েদনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ঈমানটা দরকার ওই ঈমান যদি ঈমানের মতো হয় আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সাইয়েদনে ইব্রাহিম বসে রইলেন নমরুদকায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনে ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসলে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবাদত ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ কোন আগুন বলে আপনি বললেন কোন ইবাদত ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুঁজিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলিরে গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুণ্ডলের ভেতরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় না নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফারসালাল্লাহু তাআলা বাউদা আল বাউদাতু জুনুম মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কর এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহ সৈনিক মাটি যদি কাঁপা কাঁপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফারসালাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুয়ে আবার পন পন তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়ে ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় বাড়ে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম গোদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম গোদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজকে আমরা মারু সুযোগ পায়া কিলের উপর কিল আর খুশি
আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছিস আমাদের মায়েরা লই খাদেম খদ্দা মরাও কি ঘুষা ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কয় এই মশাটা যদি বের হতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে নিজেও মারে বের হয় না খাদেম খদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বের হয় না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার আমরা পরি প্লাস্টিকের জুতা বাটার জুতা অ্যাপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদেম খদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদরে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই চিল্লায় আমরা টিঙ্গিরা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না